মাজারে গরু ছাগল মানত করা যাবে কিনা? ভাই মাজারে গরু ছাগল দিবেন কেন? মাজার কি ঘাস আছে নাকি? মাজারে গরু ছাগল দিবেন কেন? ওখানে গরু ছাগল তো ঘাস যেখানে ওখানে দিবেন। মনে রাখবেন যে মাজারে কিছু টাউট লোক বসে থাকে কিছু পয়সা কড়ি কামানোর জন্য। এখানে যদি ওই মাজারে যিনি শুয়ে রয়েছেন লোকটা যদি কোনো নেককার মানুষ হয়, তার কবরের উপরে মানুষ শিরকের আস্তানা বানায়, তো টাকা দিলেই কি কবর আলা পাবে? তো বাটপার গুলো পাবে। সরকার ভালো কাজ করছে, ওই মিরপুরের মাজারে সব টাকা সরকার নিয়ে যায়, গুলিস্তান মাজার গুলো মনে হয় নিয়ে যায়, মানে ওই বাটপাড়া নেওয়ার চাইতে অন্তত ভালো। মাজারে কোনো কিছু দান করা, মান্নত করা শিরক, শুধু হারাম না, শিরক ইমান যাওয়ার মতো কাজ। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। গরিব দুঃখী কি দিবেন মাজারে? কেন দিবেন? ওইগুলা দেখবেন ভাব ধরে এমন মাজারে যেগুলো থাকে বন্ডগুলা, মনে হয় যে এরা সব আপনার দুনিয়া বিরাগী আছে না, সন্ন্যাসী, মনে হয় তাদের কিছু লাগে না, গায়ে কাপড় চোপড় নাই, কিন্তু এই লক্ষ লক্ষ টাকা মারিং কাটিং এর রাস্তা তারা করে। গরিব দুঃখী কি দিবেন? মসজিদ মাদ্রাসা দিবেন, রাস্তাঘাট করে দিবেন, কালভার্ট করে দিবেন, কিন্তু মাজারে দিবেন না। দিবেন তো টাকাও যাবে, ইমানও যাবে, আমও যাবে, ছালাও যাবে। মৃতদের জন্য জীবিতদের করণীয় কি? মৃতদের জন্য জীবিতদের প্রথম করণীয় হলো দোয়া করা তাদের পক্ষ থেকে, দ্বিতীয় করণীয় হলো দান সদকা করা, তৃতীয় করণীয় হলো উমরা করা এবং সাদকা করা, এরকম অনেকগুলো করণীয় আছে। কিন্তু এগুলো করার খবর নাই, আমরা হলাম মৃত ব্যক্তির পক্ষ থেকে কি করি, মানুষ খাওয়ায় তিন দিনা, চার দিনা, দশ দিনা, চল্লিশ দিনা, যেগুলো শরীয়ত করতে আমাদেরকে নির্দেশ করে নেই। চেয়ারে বসে নামাজ আদায় করার বিধান কি? চেয়ারে বসে নামাজ আদায় করা জায়েজ না নাজায়েজ? ভাই এই বিষয়ে আমরা বহুবার বলেছি, যেহেতু নতুন করে আবার এখানে প্রশ্ন আসছে, চেয়ারে বসে নামাজ আদায় করা ওই ব্যক্তির জন্য জায়েজ যেই ব্যক্তি কথার কথা রুকু করতে পারে না, এত মোটা হয়ে গেছে, অথবা বয়সের কারণে রুকু করতে পারেন না, অথবা অনেক মা বোন আছেন যে আপনার বাচ্চা গর্ভে থাকার কারণে দেখা গেল যে শরীরের ভারসাম্য ধরে রাখতে পারেন না, রুকু সেজদা গেলে পড়ে যাওয়ার ভয় আছে, এরকম হলে তিনি রুকুটা সেজদাটা চেয়ারে বসে ইশারায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি তিনি দাঁড়াইতে পারেন তাহলে দাঁড়াবেন, রুকুর সময় বসে যাবেন, আর যদি রুকুও করতে পারেন কিন্তু সেজদা করতে না পারেন তাহলে রুকুটাও স্বাভাবিকভাবে করবেন, সেজদা করার সময় চেয়ারে বসে ইশারা করতে পারবেন। কিন্তু আজকাল মুশকিল হলো যে একটু কোমর ব্যথা, একটু শরীরটা খারাপ হলেই চেয়ারটা টান দিয়ে নিয়ে বসে উনি এখন স্টাইলের সাথে নামাজ শুরু করে দেয়, ঠিক না বেঠিক? আপনি কার সামনে ভাব ধরতে আসছেন? হ্যাঁ প্রধানমন্ত্রীর সামনে আপনাকে হাজির করলে তো আপনি আপনার রশি দিয়ে বাইন্দা বসানো যাবে না, ঠিক না বেঠিক? কাসু মুসু করতে থাকবেন, কাসু মুসু, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে স্টাইল করতে আসেন, চেয়ারে বসে ভাব ধরতে আসছেন, এর আমাজ আল্লাহ কবুল করবেন? ভাই দশ বছর আগেও তো এত মাজা ব্যথার রুগী ছিল না এদেশে, এত চেয়ার মসজিদে, এটি কি চেয়ার না আরএফএল এর শোরুম দেখে চেনা কঠিন, মসজিদ না আরএফএল এর শোরুম চেনা কঠিন, ঠিক না বেঠিক? এত অতিরিক্ত এটা উচিত না ভাই, সারা দুনিয়া দাবড়ায় আসছে, আয়েশা মসজিদে এসে ধপাস করে চেয়ারে বসে নামাজ পড়তেছে, ঠিক না বেঠিক? এগুলো একটা রোগ হয়ে গেছে। কিন্তু আবার কোন কোন এলাকাতে একটা অপকর্ম চলতেছে, আমাকে গতকালকে এক ভদ্রলোক মেসেজ পাঠাইলেন যে আমাদের এলাকাতে চেয়ার যারা নামাজ পড়ে তাদের চেয়ারগুলো মসজিদে বাইর করে দিচ্ছে, তোমরা বাসায় পড়া, মসজিদে আসার দরকার নেই। আল্লাহর ঘরে আসার ক্ষেত্রে বাধা দেওয়ার জন্য আপনি কে? আল্লাহর ঘরে এটা তো আপনার বাপ দাদার সম্পত্তি না, কেউ বাধা দিতে পারে? অতএব এটা জায়েজ নাই। তবে হ্যাঁ চেয়ার রাখার ক্ষেত্রে এমন ভাবে রাখবেন যাতে পেছনে কাতারে মুসল্লি সেজদাতে অসুবিধা না হয়, চেয়ারকে সামনে রাখবেন কাতারের, আপনার কোমরটা থাকবে এভাবে, এই যে আমরা দাঁড়াইছি এভাবে বরাবর, কিন্তু পাওটা থাকবে সামনে। অনেকে পাওটাকে বরাবর করে কোমরটা পিছনে যায়, এবার পেছনে মুসল্লিদের ক্ষতি হয় কি হয় না, এটা করবেন না। এই জন্য চেয়ারে যদি নামাজ পড়তে চান, আপনার যদি সেরকম ওজোর থাকে, তাহলে চেয়ারকে এমন ভাবে রাখবেন, কথার কথা এখানে কাতারের দাগ তাহলে এখানে থাকবে চেয়ারের শেষ ঠ্যাং, যাতে করে পেছনে মুসল্লির ক্ষতি না হয়। এবং শেখ আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ অনেক বড় ওলামা একরাম এই পরামর্শ দিয়েছেন, এইভাবে করবেন।